সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রম অংশবিশেষ হিসাবে আমরা প্রতিদিন তোমাদের সাথে কোনো না কোনো বিষয়ে যুক্ত হচ্ছি। আজকে আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক হিসাব বিজ্ঞান রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের শিক্ষণ ফল হলো লেনদেন এবং ঘটনার পরিমাণ নির্ণয় করতে পারবো, লেনদেন প্রমাণপত্র লিখতে পারবো, লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে পারবো। চলো আমরা একটা অঙ্ক দেখি আগে। 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব নাসির একটি গাড়ি মেরামত নাসির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানে নির্মিত লেনদেনগুলো সংগঠিত হয়। জনাব নাসির নগদ 5 লক্ষ টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি 16 তারিখ প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য 65,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। জানুয়ারি 21 তারিখ জনাব আরমানে গাড়ি মেরামত করে 80,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 26 তারিখ মাহিন এন্টারপ্রাইজকে চেকে পরিশোধ করা হলো 21,000 টাকা। জানুয়ারি 28 তারিখ কর্মচারীদের বেতন প্রদান করা হলো 25,000 টাকা। জানুয়ারি 30 তারিখ মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। নাসির ওয়ার্কশপের ব্যাংক হিসাব প্রস্তুত কর। খ নম্বর হলো 21 তারিখের লেনদেন অবলম্বনে নাসির ওয়ার্কশপের প্রয়োজনীয় ভাউচার তৈরি কর। জানুয়ারি 1 তারিখ 16 তারিখ 28 তারিখ ও 30 তারিখের সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখা। চলো আমরা ক নম্বরটা শুরু করি। কি বলছে ক নম্বর? নাসির ওয়ার্কশপে ব্যাংক হিসাব প্রস্তুত করা। এই যে হিসাব বলা হয়, হিসাব কিন্তু আসলে কিন্তু একটা খতিয়ান, কিন্তু হিসাব বলতে বোঝায় আসলে একটা খতিয়ানকে। তাহলে ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংকের একটা খতিয়ান আমরা প্রস্তুত করব, ঠিক আছে? ব্যাংকের একটা কি তৈরি করব? খতিয়ান আমরা প্রস্তুত করব, ঠিক আছে? তাহলে ব্যাংকের খতিয়ান প্রস্তুত করতে গেলে ব্যাংক কোথায় কোথায় আছে? এই দেখো, ব্যাংক উদ্বৃত্ত আছে, 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এই একটা জিনিস আছে দেখো, ঠিক আছে? বা তাহলে আমরা কি করব এখানে, 2018 সাল জানুয়ারির 1 তারিখ, তা জানুয়ারি 1 তারিখে আমরা কি লিখব? যে শুরু আরম্ভ, এর মধ্যে কি থাকে? মূলধন থাকে। তাহলে আমরা যদি দুইটা পক্ষ অবলম্বন করি, তাহলে হলো নগদান হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে বিপরীত নাম লিখবো হলো মূলধন, ঠিক আছে? বিপরীত নাম লিখবো হলো মূলধন হিসাব, ঠিক আছে? বা তাহলে ব্যাংক কোন দিকে বলছে? ডেবিট দিকে বলছে। তা ডেবিট দিকে আমরা টাকাটা লিখবো, ঠিক আছে? বা কত টাকা লিখবো? 3 লক্ষ টাকা, ঠিক আছে? বা এই 3 লক্ষ টাকা লিখলাম। আবার এখানে যেহেতু ডেবিট ঘরে লিখছি, তাই এখানে ডেবিট ঘরে হবে 3 লক্ষ টাকা, ঠিক আছে? এবার লিখলাম 3 লক্ষ টাকা। আবার দেখো এইখানে আছে 26 তারিখ আছে মাহিন এন্টারপ্রাইজকে চেকে পরিশোধ করা হলো। তো পরিশোধ করলে ব্যাংকের টাকার পরিমাণ কি হয়? কমে যায়। চেকে পরিশোধ করলে ব্যাংকের টাকার পরিমাণ কমে যায়। তাহলে জানুয়ারি এখানে 1 তারিখ গেল, আমরা এবার আসি হলো জানুয়ারি 26 তারিখ, ঠিক আছে? এবার জানুয়ারি 26 তারিখ আসি, তাহলে 26 তারিখ বসাই দিই, 26 তারিখ আমরা লিখলাম। তাহলে এখন কাকে পরিশোধ করছি? মাহিন এন্টারপ্রাইজ, তার মানে সে আমাদের থেকে টাকা পাওনা ছিল। তাহলে প্রদেয় হিসাব লিখলাম, ঠিক আছে? ব্র্যাকেট যদি আমরা দেখতে পারি, প্রদেয় হিসাব কাকে দেব? মাহিন এন্টারপ্রাইজকে দেব, ঠিক আছে? তাহলে দেওয়ার কারণে ব্যাংকের টাকার পরিমাণ কী হলো? কমে গেল, ঠিক আছে? কত টাকা? 21,000 টাকা কমে গেল, ঠিক আছে? এবার 21,000 টাকা আমাদের হ্রাস পেল। তাহলে এখানে আছে ডেবিট দিকে, এখানে আছে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা দেখো 3 লক্ষ টাকার থেকে যদি আমরা 20,000 বাদ দিই, তাহলে থাকে 2,80,000, আরও 1,000 টাকা বাদ দ, তাহলে থাকে হইলো 2,79,000, ঠিক আছে? 2,79,000 টাকা। শিক্ষার্থীরা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। আমরা আবার বিয়োগটা বলি, যে সংখ্যাটা কীভাবে বসেছে? ডেবিট টাকাটা ডেবিট করে বসেছে, ক্রেডিট দিকে একটা ডেবিট ক্রেডিট কী হবে? বিয়োগ হবে। এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বিয়োগ দিয়ে বসাইতে হবে। বিয়োগ দিলে কত হয় দেখো, এই 3 লক্ষ থেকে প্রথম তুমি 20,000 বিয়োগ দাও, তাহলে থাকে কত? 2,80,000।
80,000 থেকে 1,000 বিয়োগ দিই, এই যে 1,000 বিয়োগ, তো তাহলে থাকে 79,000। তো সেই ক্ষেত্রে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আসি হলো খ নাম্বার। 21 তারিখে লেনদেন অবলম্বনে নাসির ওয়ার্কশপের প্রয়োজনীয় বাউসার তৈরি করো। বাউসার জিনিস হলো লেনদেনের প্রমাণপত্র। বাউসার দুই ধরনের, একটা হলো ডেবিট বাউসার আর একটা হলো ক্রেডিট বাউসার। ডেবিট বাউসারটা হলো খরচের জন্য, ক্রেডিট বাউসারটা হলো আয়ের জন্য। তাহলে দেখো বলছে 21 তারিখ, তাহলে 21 তারিখ কি হয়েছে দেখো, যে জনাব আর মানে গাড়ি মেরামত করে এত টাকা পাওয়া গেল, তাহলে অবশ্যই ক্রেডিট বাউসার, যেহেতু টাকাটা পাইছি তাহলে আমরা ক্রেডিট বাউসার লিখব। তাহলে এই প্রতিষ্ঠানটা কিন্তু সেবা আয় ধর্মী। কেমন ধরনের? এই যে গাড়ি মেরামত করে টাকা উপার্জন করা, তারপরে বিভিন্ন ওয়ার্কশপের বিভিন্ন গাড়ি মেরামত করা, এইভাবে টাকাটা উপার্জন করা হয়, এই জন্য এটা সেবা, সেবামূলক, ঠিক আছে। এবার তাহলে এই যে মেরামত করাটা হলো সেবা আয়। তাহলে যদি বলে হিসাব খাতার নাম কি, হিসাব খাতার নাম হলো সেবা আয়, ঠিক আছে। বাউসার নাম্বার আছে এখানে দেখো তো, বাউসার নাম্বার কিন্তু এই লেনদেনটাতে আমরা করব, এই লেনদেনটাতেই আমরা কাজটা করব। কোন কাজটা করব? খ নম্বর উত্তরটা সাজাবো, ঠিক আছে। এবার বাউসার নাম্বার এখানে নাই, ঠিক আছে, তাহলে আমরা বাউসার নাম্বার লিখবো না, এটা হলো খ নম্বর, ঠিক আছে। এবার খ নম্বরটা দিয়ে দিই, তাহলে বাউসার নম্বর লিখলাম না। তারপর তারিখটা হলো কত তারিখ? বলছে হইলো 21 তারিখ। দেখো 21 এই যে জানুয়ারির 21 তারিখ 2018, তাহলে আমরা এখানে লিখে এলো 21/1/2018, ঠিক আছে, ইং ইং লিখে দিই, ঠিক আছে। সেবা সেবা গ্রহণকারী, তার গ্রহণকারীকে এইখানে গ্রহণকারী হলো আমাদের, কে গ্রহণটা করছে? আরমান, এই যে জনাব আরমান, ঠিক আছে। এবার জনাব আরমানটা গ্রহণ করছে, ঠিক আছে। এবার তাহলে জনাব আরমান নামটা আমরা এখানে লিখে দিই, জনাব আরমান, ঠিক আছে। এবার আরমানের নামটা লিখে দিই এখানে, ঠিক আছে। এটুকু পর্যন্ত, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি নাকি? ঠিকানা তো নাই, আমরা এই জন্য ঠিকানাটা লিখলাম না। এখন এক নম্বর সিরিয়ালে কী লিখবো বলো? এখানে ক্রমিক নম্বর, এখানে আমরা লিখবো হইলো এক, এক নম্বর দেব। এখন এখানে কী লিখবো? গাড়ি মেরামত করে, এই যে এই লাইনটা লিখে দিই আমরা, এই লাইনটাই লিখে দিই, গাড়ি মেরামত করা হলো, ঠিক আছে। এবার গাড়ি মেরামত করা হলো, ঠিক আছে, এখানে লিখি গাড়ি মেরামত করা হলো, গাড়ি মেরামত করা হলো, করা হলো, ঠিক আছে। তাহলে কত টাকা পাইছি আমরা দেখো তো? 80,000 টাকা। তাহলে আমরা এখানে 80,000 টাকা বসাই, ঠিক আছে, আমরা এখানে 80,000 টাকা বসাই, 80,000 টাকা বসালাম, ঠিক আছে। এবার কথায় লিখবো, এবার লিখবো হলো 80,000 টাকা মাত্র, ঠিক আছে। এবার দিলাম, আমাদের কাজকর্ম মোটামুটি শেষ। এখন হলো ক্যাশিয়ার স্বাক্ষর, হিসাবরক্ষক স্বাক্ষর, ব্যবস্থাপক স্বাক্ষর, গ্রহীতা স্বাক্ষর, অর্থাৎ ওই যে গ্রহীতা কে ছিল, গ্রহীতা জনাব আরমান, আরমান স্বাক্ষর, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন আমাদের কি বলছে দেখো তো, জানুয়ারি 1 তারিখ, 16 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এগুলো দিয়ে আমাদের কি তৈরি করতে বলছে? হিসাব সমীকরণের প্রভাব। তাহলে 1 তারিখেরটা দিই আমরা আগে, 1 তারিখ দিলাম, এরপরে কত তারিখ আছে তারিখগুলো আগে বসাই, এরপরে 16 তারিখ, তাহলে বসাই হলে জানুয়ারি 16 তারিখ, বসাই এখানে 16 তারিখ, এরপরে কত তারিখ বলছে দেখো, 28 তারিখ বলছে, তাহলে 28 তারিখ বসাই, এখানে বসাই হলো 28 তারিখ, এরপরে সর্বশেষ আমাদের বলছে কত তারিখ? 30 তারিখ নাকি? তাহলে 30 তারিখ আমাদের বলছে, আমরা 30 তারিখ বসাবো, ঠিক আছে। এই দেখো 30 তারিখ, তাহলে আমরা 30 তারিখ বসাই এখানে, জানুয়ারির 30 তারিখ বসাইলাম, ঠিক আছে। এই পর্যন্ত বসাই দিলাম, আশা করি শিক্ষার্থীরা তারিখগুলো কীভাবে বসাবো সেটাও বুঝতে পেরেছি নাকি। এখন দেখো এখানে সম্পদগুলো কি কি আছে, আমরা একটু এটা গ নম্বরটা করার জন্য অন্য একটু ধরনের কালিটা ব্যবহার করি। তাহলে এই যে নগদ আছে কত টাকা? নগদ আছে হইল 5 লক্ষ টাকা, ঠিক আছে, আমরা একটু অন্য ধরনের কালিগুলো ব্যবহার করে দিই। তাহলে নগদ হইলো 5 লক্ষ টাকা, এটা কারবার আনছে, ব্যাংক দুটি আনছে হলো 3 লক্ষ টাকা, তাহলে এটা তার হইলো মূলধন, মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে। এক হইলো নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক উদ্বৃত্ত আনার কারণে, কারবারের সাথে যুক্ত হওয়ার কারণে ব্যাংকের টাকার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তার নগদ বৃদ্ধি পেয়েছে কত? 5 লাখ, তা আমরা নগদ করে বসাই হলো 5 লক্ষ,
আমরা নগদ করে বসাই 5 লক্ষ বসাই দিই, ঠিক আছে? আমরা 5 লক্ষ বসাই দিই, নগদ করে বসাই 5 লক্ষ। ব্যাংকে আনছে হলো 3 লক্ষ, তাহলে ব্যাংকে আনছে হলো 3 লক্ষ। তাহলে কে নিয়ে আসছে? মালিক নিয়ে আসছে। মালিক যারা নিয়ে আসবে সেটার নাম হলো মালিকানা স্বত্ব। তাহলে মালিকানা স্বত্ব কত টাকা হলো? 8 লক্ষ। অর্থাৎ এই দুইটা যোগফল মিলে এই টাকাটা হলো। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে এখন উদ্বৃত্ত নির্ণয় করো। এখানে আছে মনে মনে চিন্তা করতে শূন্য আছে, শূন্যর সাথে এই 5 লক্ষ যোগ করলে 5 লক্ষে হয়, ঠিক আছে? এবার তাহলে এখানে কত হয়? 3 লক্ষে হয়, ঠিক আছে? এখানে কত হয়? 8 লক্ষে হয়, ঠিক আছে? এবার 8 লক্ষ বসাইলাম, ঠিক আছে পর্যন্ত? তারপরে দেখো লেনদেনটা, এরপর বলছে হলো 16 তারিখ। 16 তারিখে কি বলছে? প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য 65,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনে। যন্ত্রপাতি কিনা কারণ যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপর সম্পদটা হ্রাস পেয়েছে। তো নগদ কমে গেল, ঠিক আছে? এবার 16 তারিখ নগদের পরিমাণ কমে গেল। কত টাকা কমছে দেখো? নগদের পরিমাণ কমছে হলো কত? 65,000 টাকা। তাহলে 65,000 টাকা আমরা বসাই নগদের এখানে। 65,000 টাকা বসাই, দেখের দিয়ে বসাই, যেহেতু কমে গেছে, ঠিক আছে? 65,000 টাকা। এখন আসছি হলো যন্ত্রপাতির পরিমাণ বেড়ে গেছে, তার যন্ত্রপাতি আমরা বসাই দিই। যন্ত্রপাতির পরিমাণ আমাদের এখানে বেড়ে গেছে, তার যন্ত্রপাতির পরিমাণ বেড়ে গেছে। তাহলে এখানে কত? 65,000 টাকা যন্ত্রপাতি বেড়ে গেছে, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? তাহলে মালিকানা স্বত্বের উপরে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? কারণ এখানে একটা সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর একটা সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কত থাকে? এই যে 5 লক্ষ টাকা থেকে দেখো 65,000 টাকা বিয়োগিত, তুমি আগে 60,000 বিয়োগিত, তাহলে থাকে কত? থাকে হলো 4,40,000। 40,000 থেকে তোমার 5,000 বিয়োগিত, তাহলে 4 লক্ষ থাকে কত? 35,000। সোজা হিসাব দেখো, এই 3 লক্ষের এখানে কিছু নেই, তার 3 লক্ষ বসবে, ঠিক আছে? এইখানে 65,000 জায়গা 65,000 বসবে, ঠিক আছে? এখানে যেহেতু কোনো পরিবর্তন হয়নি, তাহলে 8 লক্ষ জায়গা 8 লক্ষই বসবে, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। তো উদ্বৃত্তটা কত হবে বলো? এখানে 4,35,000 হবে, যেহেতু আর সংখ্যাটা নাই, ঠিক আছে? 28 তারিখ। আচ্ছা, আমরা একটু তার আগে আর একটু কাজ করি। 28 তারিখের লেনদেনগুলো আমরা হিসাবটা করে নিব, ঠিক আছে? 28 তারিখ, তাহলে 28 তারিখ কী আছে দেখো তো। 28 তারিখ কর্মচারী বেতন প্রদান করলো 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা প্রদান করার কারণে নগদ 25,000 টাকা হ্রাস পেয়েছে, এবং বেতনটা যেহেতু ব্যয় বা খরচ, তাহলে খরচ করার কারণে মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে। তার মানে নগদ থেকে 25,000 বাদ, মালিকানা স্বত্ব থেকে 25,000 টাকা বাদ যাবে। তাহলে আমরা দিয়ে হলো এখানে নগদ থেকে 25,000টা বিয়োগ করি, ঠিক আছে? নগদ থেকে 25,000 বিয়োগ করি, মালিকানা স্বত্ব থেকে আমরা 25,000 টাকা বিয়োগ করব, ঠিক আছে? কারণ ব্যয় হইলে বা খরচ হলে মালিকানা স্বত্ব পরিমাণ কী হয়? কমে যায়, হ্রাস পায়। তাহলে বসাইলাম। তাহলে দেখো এখন এই যে 4,35,000 থেকে 25,000 বিয়োগ দিলে আমরা সোজা জেনে যাই 4,10,000 টাকা থাকে, ঠিক আছে? এইখানে 3 লক্ষ থাকে, এইখানে 65,000 টাকার 65,000 টাকাই থাকে। এইখানে কত থাকে দেখো? 8 লক্ষ থেকে আগে 20,000 বাদ দাও, তাহলে 20,000 বাদ দিতে থাকে কত? 7,80,000। 7,80,000 থেকে 5,000 বাদ দাও, তাহলে 7 লক্ষ কত? 75,000 নাকি? সোজা জিনিস দেখো, এই পর্যন্ত আমরা করে নিলাম। এখন আসি 30 তারিখ। 30 তারিখ কী আছে দেখো? যে মালিকের গাড়ি মেরামত করা হলো, তাহলে এটা একদিক দিয়ে আয় হলো। মেরামত করলে এখন তার কাজ হইলো মেরামত করে অর্থ উপার্জন করা, আয় হইলো। আর মালিকের যেহেতু, সেহেতু উত্তোলন নামে আমরা বসাইতে পারি, ঠিক আছে? বা উত্তোলন করলে মালিকানা স্বত্ব হ্রাস পায়, আর যেহেতু মালিকের আবার আয়ের পরিমাণ বৃদ্ধি পায়। একদিক দিয়ে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে, আরেকদিক দিয়ে মালিকানা স্বত্ব হ্রাস পাবে। তো উত্তোলন করার কারণে মালিকানা স্বত্ব হ্রাস পায় 15,000 টাকা। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিই হলেও প্রথম 15,000, ঠিক আছে? উত্তোলন করার কারণে মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে, আবার যেহেতু আয়, যেহেতু সে গাড়ি মেরামত করছে, এই জন্য আয় হইল,
ঠিক আছে, অন্য ঘরে বসবে না। আমি আবার কথাটা বলি, তুমি তোমরা মনোযোগ সহকারে শুনো। মালিকের গাড়ি মেরামত করলে কত? 15,000 টাকা। এই গাড়ি মেরামত করলেই সেটা আয় হবে, তাহলে আয় হইলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। আমরা আগেই সেটা নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার আবার যেহেতু মালিকের, সেটা আমরা কি করব, সেটা উত্তোলন নামে লিখবো। ঠিক আছে, উত্তর কি নামে লিখবো? উত্তোলন নামে লিখবো। তো উত্তোলন করলে মালিকের স্বত্ব কি হয়? হ্রাস পায়। ঠিক আছে, এবার তো এই জন্য একবার মালিকের স্বত্ব হ্রাস, আবার মালিকের স্বত্ব বৃদ্ধি, এইভাবে আমরা লিখবো। মালিকানা স্বত্বের গড়ে যাবে। তাহলে এখানে আর কিছু আছে? দেখো আর কিছুই নেই। ঠিক আছে, এখানে 4 লক্ষ কত লিখবো? 10,000 টাকা লিখবো। এখন এখানে কত লিখবো দেখো? 3 লক্ষ টাকা লিখবো। এইখানে কত? 65,000 টাকা লিখবো। তাহলে এখানে আমাদের এখানে তো কিছুই নেই, এখানে আর কিছু লিখবো না। তার মানে এখানে দেখো একবার এটা বিয়োগ, একবার এটা যোগ। তাইলে তার মানে কি, যে এই যে 7,75,000, 7,75,000ও থাকতেছে। ঠিক আছে, এবার কীভাবে থাকতেছে সেটা বুঝছি। এই এইটার থেকে 15,000 থেকে 15,000 একবার বিয়োগ হচ্ছে, 15,000 একবার যোগ হচ্ছে। তার মানে সংখ্যাটা যা আছে তাই থাকবে। তাহলে রেজাল্টটা কত হলো এখানে দেখো তো? ফলাফলটা কত হলো? 7,75,000। ঠিক আছে, আমাদের এই তিনটা যোগ করি, লাখটা যোগ করি, 4,00,000, 3,00,000, 7 লক্ষ, 7 লক্ষ আগে বসাইনি। ঠিক আছে, এবার 7 লক্ষ বসাইনি। এখন দেখো এই হাজারটার মধ্যে এখানে আছে 65,000 আর 10,000, 75,000। তাহলে আমরা বসাই 75,000। ঠিক আছে, তাহলে দেখো এইদিকে যা হলো এইদিকেও তাই হলো, নাকি দুই দিকে টাকার পরিমাণ কি হলো আমাদের? সমান হয়ে গেল, নাকি দুই দিকে টাকার পরিমাণ কি হলো? সমান হয়ে গেল আমাদের। তাইলে দুই দিকে টাকার পরিমাণ সমান হলে বুঝবো যে আমাদের হিসাব সমীকরণটা সঠিক হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।